আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বিওয়াস্ত বিওয়াসা সাগরী আপনারা সকলে আল্লাহ অশেষ রহমতে এই সুন্দর মায়াবী বড় পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন। তো অনেক ভাই ও বোন পৃথিবীর বুকে এখন বেঁচে আছে কিন্তু তারা সঠিকভাবে সুস্থ নেই ভিতর থেকে। ঠিক তাদের জন্যই আজকের এই কলিজা বান মরণ বান যেটাকে বলে মরণ বান কলিজা কাটা বান এই মন্ত্রটি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম শুধুমাত্র শুধুমাত্র তিনবার পাঠ করে তিন মিনিটের ভিতরে একেবারে কাসিম সিফ। হাটে নয় গাটে নয়, হাটে নয় গাটে নয়, শত্রু মারুন বাড়িতে বসে মাত্র তিন মিনিটের ভিতরে। সে আপনার যত বড় জনপ্রিয় শত্রুই হোক না কেন, আপনার সাথে দুই নাম্বারই করছে, আপনার জীবন নিয়ে পর্যন্ত খেলা খেলছে, এরকম শত্রু মনে করলেন যে একেবারে চিরতরে নাই করে দিন, দুনিয়ার থেকে বিদায় করে দিন, একেবারে দুনিয়ার বাইরে পাঠাই দিন, আউট করে দিন। সে আপনার স্বজন হতে পারে বা ফ্যামিলিতে থাকা কোনো ব্যর্থ কুকুর হতে পারে, তাকে মানুষ বলা যায় না, যাদের জন্য আপনারা মনে করেন যে ব্যথায় ব্যতীত একদম লাইফটা পুরো তসনস। ঠিক সেরকম ব্যক্তিদের একেবারে মনে করলেন যে দুনিয়ার থেকে বাই করে দেন। অনেকে অনেকভাবে কষ্ট করতেন, গুরুজি এরকম একটা মন্ত্র দিবেন যে মন্ত্র দ্বারা আমার শত্রুকে আমি একেবারে চির জীবনের জন্য যাতে দুনিয়ার বুক থেকে মুছে দিতে পারি। ঠিক আজকের এই মন্ত্রটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, যে মন্ত্রটা শুধুমাত্র আপনার শত্রুর জন্য আপনি প্রয়োগ করতে পারবেন, কারণ উপরে একজন আসে ইনার কাছে আপনার হিসাবটা ঠিক হয়ে দিতে হইব। কুফুরি করলে কুফুরি কিভাবে করলেন এটার হিসাবও আপনার ঠিক হয়ে দিতে হইব, তাই নাজায়েজ ভাবে। তাই আমি বলবো নাজায়েজ ভাবে কারোর জন্য এই মন্ত্রটা প্রয়োগ করবেন না, এতে করে এই হিসাবটা আপনার ওই পারে গিয়া অবশ্যই ঠিক হয়ে দিতে হইব। কিন্তু আপনার জনপ্রিয় যে শত্রুটা আছে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা দিতে দিতে আপনার জীবনটার একদম তস্তস ধুলাবালির সাথে মিশাইয়া দিছে, ঠিক সেরকম ব্যক্তিকে একেবারে দুনিয়ার বুক থেকে আউট করে দিন মাত্র তিন মিনিটের ভিতরে এই মন্ত্রটা তিনবার পাঠ করে। মন্ত্রটার যে নিয়ম এই নিয়মটা আমি আপনাদের বলতেছি, শুধুমাত্র আপনারা মনোযোগ দিয়ে নিয়মটা শুনে নিন। মন্ত্র এই মন্ত্রটা আপনারা যে কোনো সময় রাত ১২টার পরে কাজটা করবেন, এই মন্ত্রটা যে কাজটা করবেন এটা রাত ১২টার পরে করবেন, সে আপনার প্রিয় শত্রুটি ঘুমের মধ্যেই মেই একেবারে কাসিম সিত একেবারে আপনার ঘরে বসে সে অন্যের জীবনের লাইফটা একেবারে ফিউজ করে দিন আপনার নিজ রুমে থেকে বসে। শুধুমাত্র এই মন্ত্রটা তিনবার পাঠ করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা এই অমুকের জায়গায় স্মরণ করবেন। আমি আপনাদের মন্ত্রটির নিয়ম এবং কি মন্ত্রটা একটিবার বলে দিতেছি, মন্ত্রটা মনোযোগ দ্বারাই শুনে নিন। মন্ত্র ওম নমো হাত পাউড়ি কাঁধে মারা বিয়ারু বীর মশানে খাড়া লুহে কি ধরি বজ্রকা বান বেগলা মারে তো দেবী কাল কাটলি আল গুরু কি শক্তি মেরি ভক্তি ফুরু মন্ত্র ঈশ্বরী বাসা সত্য নাম আদেশ গুরুকা অমুকের করি যাই চালান বান লেগে যা বিহককে অমুক যদি না মরে জয়মা কালী ন্যাংটা হয়ে মাটিতে গড়ে। বিওয়াস একেবারে কলিজা কাটা বান যে মান বানটা মারা মাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কলিজার ভিতরে একেবারে আঘাত করব, সাথে সাথে সেই ব্যক্তি লাফালাফি অবস্থায় মনে করলেন যে ওই রুমে কাসিম সিদ একেবারে চিরমুক্তি চিরবিদায় আপনার সেই শত্রুকে আজকে রাতে যদি দিতে চান অবশ্যই আপনারা নিয়ম অনুসারে কাজ করবেন, করা মাত্র সে আপনার প্রিয় শত্রুটি যে শত্রুটির জন্য আপনার রাতে ঘুম নাই আপনার যন্ত্রণায় আপনি ভুগতেছেন সেই শত্রু আর দুনিয়ার বুকে থাকতে পারবো না। তো এই মন্ত্রটা আপনারা পাঠ করার পর সাতটা সুই লাগবো, যে সাতটা সুই আপনারা বাজার থেকে কিনে পাবেন এবং কি দোকানেও পেতে পারেন। এই সাতটা সুই মনে করলেন যে কাগজ সহ পেশিয়ে যে কোনো নদী বা পুকুরে মনে করলেন যে ফেলে দিবেন, ফেলে দেওয়া আর সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কলিজার ভিতরে এই সাতটা সুই ঢোকা একত্র হয়ে যাবো, সে থাকতে পারবো না। একেবারে কলিজা কাটা মরণ বান, যেই বানটা মারার সাথে সাথে তিন মিনিট সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি দুনিয়ার বুকে থাকতে পারবো, এরপরে আর তাকে দুনিয়ার কোনো আশেপাশে খুঁজে পাবেন না, পাবেন শুধু মাটির নিচে। তো আপনারা যদি এই ভিডিওর দ্বারা কাজ করে ফল পান অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন ও আমার পাশে থাকেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।